हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कम आछो? आई होप अपने भलो आछो आर आमराओ खूब भलो आछि। नतुन एकटा ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। तो देखो, सकालबेला घुम थेके उठेई फुल तुलते चले एसेछि। तो आगे तो शुधु कांचन फुल गाछे फुल फुटतो, तो बृष्टिर जन्य ना एखन आमादेर थोका टगर गाछे प्रचुर फुल फुटछे। तोमरा हयतो देखते पाच्छो ना, बाट प्रचुर फुल माने फुटेछे। प्राय आमि 10-15টার বেশি ফুল তুলেছি, মানে এত ফুল ফুটে। 4 মিনিটের গাছে তো সাদা ফুল ফুটেই গেছে। তো অত ফুল যদি আমি তুলতে যাই না, মানে ঘন্টাখানেক আমার সময় লেগে যাবে। তার জন্য মিনিটের গাছের ফুলগুলো আর তুলছি না, ওগুলো দেখতেও ভালো লাগছে। আর এই ফুলগুলো দিয়ে আমাদের মোটামুটি পুজো হয়ে যায়। আরও গাঁদা ফুলও বাজার থেকে কিনে আনা হয়, তো এত ফুল লাগে না, তার জন্য আর অত ফুল তোলা হয় না। আর এখন দেখো ফুল তোলা হয়ে গেছে, এখন আমি উঠোন ঝাড় দেবো। আর এই দুয়ারটা তো আমাদের প্রত্যেক দিনই ধোয়াতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই, তো সেটাই এখন করছি। আর জুটো দেখো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টমি করছে, তো ওকে নিয়ে এইভাবেই আমার কাজ করতে হয়। তো যাই হোক, এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর এখনও এই পাশের উঠোন, এই উঠোন, পুরো উঠোনটা ঝাড় দিতে বাকি রয়েছে। তো চলো ঝাড় দিয়ে নিই। আর এখানে দেখলো অর্ধেক উঠোন ঝাড় দিতে দিতে আমি দৌড় দিয়ে ঘরে গেলাম, কারণ জুডো চিৎকার করছিলো, পড়ে গেছিলো। তো থাম করে পড়ে গেছে, আওয়াজও পেয়েছি, চিৎকার করছিলো, তাই দৌড় দিয়ে গেলাম ওর ওখানে। দিয়ে ওকে ওখান থেকে তুলে ঠান্ডা ঠান্ডা করে আবার আসলাম উঠোন ঝাড় দিতে। তো এখন উঠোনটা ঝাড় দিচ্ছি এই পাশটা, এখন ওই পাশটাও বাকি রয়েছে। এই পাশটা তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল না, ওই পাশে উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয় না। এটা তো শান করা, তো তাড়াতাড়ি ঝাড় দিলে চলে যায়। ওই পাশটা মাটি আর বৃষ্টির জন্য না মাটিগুলো কেমন মানে এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, তার জন্য ঝাড় দিতে অনেকটা সময় লাগে, মানে পাতা সব আটকে যায়। তো ওগুলো সব ঝাড় টাড় দিয়ে জামা কাপড় ধোয়া রয়েছে, ঘর বারান্দা পরিষ্কার করবো। কয়েকদিন ধরে বাড়ি ছিলাম না, সব কিছু নোংরাও হয়ে রয়েছে। তো আগে প্রায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতাম, কিন্তু এখন জুডো হওয়ার পর সপ্তাহে সপ্তাহে আর হয় না, 15 দিন বা মাসে, কোনো কোনো বার মাসেরও বেশি হয়ে যায়, 1.5-2 মাসে করা হয়। কারণ ওকে সামলে যেটুকু যা কাজবাজ করি, তারপরে আর অতটাও করে উঠতে পারি না। তো হয়তো সব কিছু একদিনে হয় না, বাট ওই একটা একটা করে এক এক দিনে করতে হয়। তো সেইভাবেই করি। আর এখন দেখো ঘর বারান্দা ঝাড়, মানে উঠান ঝাড় দিয়ে ঘর বারান্দা ঝাড় দিতে চলে এসেছি। ঘর বারান্দা ঝাড় দিব, প্রচুর জামা কাপড় আছে সেগুলো ধুবো, ঘর পরিষ্কার করব। তো এটা হচ্ছে সকালের বাসি ঘর, একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরপরে আর একবার ঘর দোর পরিষ্কার করলে তো আর একবার নোংরা হবে, তখন তো দিতেই হবে। আর আজকে জানো তো কতগুলো গাছ লাগালাম, তো এগুলো কী গাছ তোমাদের পরে বলবো। আর গাছগুলো দেখতে পাচ্ছি কিসে লাগিয়েছি, এগুলো কিন্তু সব জুডোর দুধের কোটো, তো এগুলোর মধ্যে মাটি ভরে এখন আমি বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আর এখন চারাগুলো উঠলে পরে আমি তোমাদের বলবো কি গাছ আর কেনই বা আমি লাগাচ্ছি। তো যাই হোক, এখন বীজগুলো দিয়ে একটুখানি হালকা জল দিয়ে দিচ্ছি, কারণ এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, তার জন্য বেশি জল আর দিলাম না, হালকা করেই দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে ব্রাউন ব্রেড। আর একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি, চিনি দিইনি, চিনির বদলে দিয়েছি জুডোর যে তাল মিষ্টি, সেই তাল মিষ্টি। তো তোমরাও কিন্তু চিনির বদলে তাল মিষ্টি, গুড় এইগুলো ইউজ করতে পারো, তাহলে কিন্তু একটুখানি মানে কি বলবো, চিনিতে যে পরিমাণে ক্যালোরি থাকে সেটা অনেকটা কমে যায়। তো মানে এগুলোর মধ্যেও থাকে, বাট এর মধ্যে মানে ভালো অনেক গুণ থাকে, যেটা চিনির মধ্যে কোনো কিছুই থাকে না। তাই আমি চিনির বদলে এই মিষ্টি গুড় এগুলো আগে ইউজ করতাম, আবার মিডিলে অনেকদিন বন্ধ হয়ে গেছিলো, এখন আবার ইউজ করা শুরু করছি, কারণ আবার প্রপার ডায়েটটা শুরু করছি, কারণ অনেকটাই হেলদি হয়ে গেছিলাম জুডো পেটে আসার পর থেকে। সেই তুলনায় অনেকটা রোগা হয়েছি, চেষ্টা করছি আর একটু রোগা হওয়ার। তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি। তো দেখো বিছনা তুলতে চলে এসেছি, আর একবারে ঘরটাও পরিষ্কার করে নেব। আর এটা করতে করতেই কারেন্ট চলে গেছিলো, দেখলেই জানলাটা খুলে দিয়েছি, অন্ধকার হয়ে গেছিলো। আর এখন এই বালিশগুলো সব আমি সরিয়ে সরিয়ে ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর জুডোকে বলছি কি বাবু একটা একটা করে বাইরে নিয়ে যাও, তো একটা একটা করে বাইরে নিয়ে যাচ্ছে। আর নিচের জানলাটা খুব একটা খুলি না, আজকে পরিষ্কার করছি তো তাই খুলে একদম ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। তো এগুলো আমি মানে এর আগে যখন করতাম, এখন সেটা সব দিন হয় না, ওই 6 মাসে 9 মাসে একবার হয়,
সেটা ঝাড়া মোছার পর মানে পুরো ভেজা ন্যাকড়া দিয়ে সার্ফের জল দিয়ে মুছে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতাম। তো এখন আর সেটা করি না, এখন জাস্ট ঝেড়ে মানে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। আর এই যে আমার খাটের সাইডের টেবিল টাম, তো এটা মানে মেইনলি অনেক পুরনো একটা টেবিল, আমি বিয়ের আসার পর থেকে টেবিলটা দেখেছিলাম বাদ দিয়ে রেখেছে এরা, মানে ইউজ করতো না, ছাদের ওপরে ছিল। তো আমি ওখান থেকে ধুয়ে মুছে পেরেক টেরেক পিটিয়ে একদম ঠিকঠাক করে নিয়ে নিজের খাটের সাইডের বেড টেবিল বানিয়ে নিয়েছি। তো বেড টেবিল একটা বানানোর ইচ্ছাও আছে, জানি না কবে হবে, মানে অনেকবার প্ল্যান করেছি, দু তিনবার মানে একদম প্ল্যান কমপ্লিট, তারপরেও হয়নি, তো জানি না ফাইনালি কবে হবে। আর এই দেখো এই যেখানে আমার এই টেডি বিয়ারগুলো রাখি, এখানটায় অনেক দিন ধরেই হাত দেওয়া হয় না, সব অগোছালো হয়েছিলো, বেশিরভাগই জুটোর জিনিসপত্র দিয়ে অগোছালো হয়েছিলো। তো ওটাই এখন ঝেড়ে মুছে ঠিকঠাক করে রাখবো, সব জায়গার জিনিস জায়গায় রাখবো, এটাই হচ্ছে মেইন ব্যাপার আমার না, জায়গার জিনিস জায়গায় না রাখলে মানে অর্গানাইজ যদি ঠিকঠাকভাবে না করা থাকে তাহলে আমার ভালো মানে কেমন একটা লাগে যে ইস কেমন লাগছে, বাজে লাগছে, মানে কেউ বলুক আর না বলুক আমার নিজের কাছে এরকম লাগে। তো দেখো ওইগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, গোছা মানে পুরোটা ঘরটা তোমাদের আমি লাস্টে একবার দেখিয়ে দেবো কেমন পরিষ্কার করলাম কেমন গোছালাম। আর এখন দরজাগুলো মুছে নিচ্ছি, আর এবার চলে এসেছি ফ্যানে, তো ফ্যানটাও এখন মুছবো। তো ফ্যানটা চলছিলো, বন্ধ করলাম সুইচটা, তাই এরকম ঘুরছিলো। তা এখন ফ্যান ট্যান মুছে নিয়ে এখনও অনেক কাজ বাকি, খাটের ওই পাশে মানে সাইডটা মুছতে বাকি। আগের দিন রাতে আমি ড্রেসিং টেবিল, তারপরে জামা কাপড় রাখার র‍্যাক, আলমারি এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, তো এগুলো আজকে আর সেই কারণে হাত দিতে হবে না। তো যাই হোক ফটো টটো মানে এভরিথিং সব কিছুই মুছেছি, বাট সব কিছু তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তো এখন বিছনার চাদরটা পাল্টে ফেলবো, পাল্টে নতুন চাদর পাঠবো, বালিশগুলো সব ঠিকঠাকভাবে রাখবো, বালিশের ওয়ারগুলো সব ধুয়ে দেবো। তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি, আজকে স্নান করতে করতে অনেক দেরিই হয়ে যাবে, তো খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন সব ঠিকঠাকভাবে রেখে গুছিয়ে টুছিয়ে তারপরে যাব কাচাকাচি করতে। আর এখানে দেখো জুড়ো হিসি করেছে, তো আমি তলায় একটা কাঁথা পেতে তারপর চাদরটা পাতলাম, নাহলে চাদরটা ভিজে উঠবে। তো এই বিছনা চাদরটাও অনেক দিন হয়ে গেছে পাচ্ছি, রংটা দেখো কেমন হয়ে এসছে, একটা চাদর কিনবো কেনাই হচ্ছে না। তো দেখা যাক কবে কিনতে পারি, নাহলে এই দুটোতেই চলতে থাকবে। একটা চাদর আমার আছে হোয়াইট কালারের, ওটা আমি পাচ্ছি না কারণ জুডোর জন্য, ভাবছিলাম জুডো একটু বড় হলে নামাবো, তো এখন ভাবছি যে এখনই নামাবো, বাট আর একটা হোয়াইট চাদর কিনবো তারপরে, দুটো একসাথে পাতবো বেশ ভালো লাগবে। তো চলো এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে, আর দেখো জুডো কী দুষ্টামি করছে, একে নিয়ে কাজ করতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় রোজ রোজ। দেখো আমি ঝাঁটা নিয়ে এসেছি, ও ঝাঁটা নিয়ে এসেছে যে ও ঝাড় দেবে, মানে একে আমি যতবার বাইরে বার করে দিচ্ছি ততবার আমার কাছে চলে আসছে যে ও ঝাড় দেবে, আর ও ঝাঁটা যে এত পছন্দ করে, যতবার আমি বলছি জুডো ঝাড় দিতে হবে না ততবার চলে আসছে। তো চলো যত তাড়াতাড়ি পারি করার চেষ্টা করি, নাহলে জুডো বারবার ডিস্টার্ব করছে। পুরো ঘরটা দেখো আমার গোছানো কমপ্লিট, একদম নিট ক্লিন, একদম পরিপাটি হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, বিছানা তারপরে সব তাক টাক, তো গোছানো কমপ্লিট। এখন যাবো জামা কাপড় নিয়ে, আর শোকেসের সামনেটা কেমন গোছাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এই যে সামনেটা দেখো, মানে ভেতরের দিকটাও অনেক কিছু গুছিয়েছি যেগুলো শেয়ার করা হয়নি, আর এই যে সামনেটা এরকম করে গুছিয়েছে, একদম হালকা পাতলা জিনিস রেখেছি, বেশি কিছু রাখিনি, জানি আবার দুদিন পরে কোনো না কিছু এসে পড়বে এর ওপর। আর এটা তো কালকে রাতেই গুছিয়ে নিয়েছিলাম, ড্রেসিং টেবিলও কালকে রাতে মুছেছি, আলমারি এগুলো সব কালকে রাতে করে নিয়েছিলাম। তো চলো এবার যাই জামা কাপড় নিয়ে। আর এখানে দেখো জুটোর বাথটাবটা ছিল, তো ভাবলাম মিটের মধ্যেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তাহলে সুবিধা হবে, একটু জায়গাটা বেশি পাবো। তো বিছনার চাদর, বালিশের ওয়ার, জুডোর কিছু জামা কাপড়, জুডোর কিছু কাঁথা কাপড়, তো সবই রয়েছে, এগুলো সব এক এক করে মানে কাচবো, কেচে ধুয়ে মেলে দেবো। জানি না আজকে শুকাবে না, মনে হচ্ছে শুকাবে না কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি কাঁচা ধোয়া করতে আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম, কেননা প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, আর আমি জানি কাঁচা ধোয়া করে স্নান করে উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে যাবে, তারপরে আজকে আবার মাথা ধোবো কারণ দুদিন ধরে মাথায় তেল দিয়ে একদম চিপচিপ করে রেখেছি, এগুলো করে উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য আগে আগে খেয়ে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম না খাওয়াটা, তো এখন এগুলো কেচে ধুয়ে কমপ্লিট করতে পারলেই হয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো জামাকাপড় কেচে ধুয়ে
স্নান করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তো এখন দেখো উঠে আমি মাথা আসতাচ্ছি, আর এদিকে জুডো আমাকে দেখো ডিস্টার্ব করছে কিভাবে। তো জুডো রোজকার নিয়মেটা আমাকে ডিস্টার্ব করাম, তো ও যে কতভাবে কি করতে থাকে সারাক্ষণ মা মা মা, আর মায়ের পেছন ছাড়ে না, তো আমারও জিনিসটা খুব ভালো লাগে। তো জানি আমার কাজে অনেকটা প্রবলেম হয়, তবুও খুব ভালো লাগে যে সারাক্ষণ ওই রকম করতে থাকে। আর জুডো দেখো এখন আমার সাথে খেলা করছে, ও ক্যামেরার সামনে এসে একটু কথা বলতে পছন্দ করে, টাটা দিতে পছন্দ করে, তো সেগুলোই করছে। আর এই করতে করতে আমার চুলটা আস্তে আমি বেঁধে নিলাম খোপাটা কোনো রকমে, তো চলো তোমরা দেখতে থাকো জুডোর দুষ্টামি। বাইরে বেরোবে বলে পাগল করে দিচ্ছে, তো সারাদিনের কাজ বাস্তে তোমাদের সাথে শেয়ার করলাম, এখন জুডো বাইরে যাবে বলে পাগল করে দিচ্ছে আমাকে। আর বাইরে যাচ্ছে না তার কারণ হচ্ছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো উঠোনে জল, আর টিপি 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 করে বৃষ্টি পড়ছে, আর জুডো এখন বাইরে যাবে বলে পাগল করে দিচ্ছে আমাকে। কোথায় যাবো বাবা বলো, ওইদিকে তো বৃষ্টি হচ্ছে, কি করে যাবো আমরা, কি করে? হ্যাঁ ও শোনো আর একটা জিনিস দেখায় তোমাদের, দাঁড়া বাইরে যাবো বলে আমি তো মানে যখনই বাইরে বেরোই ওন্না নিয়ে বেরোই, তো এই যে এই ওন্নাটা এই জামা কাপড়ের মধ্যে ছিল, ওখান থেকে টেনে বার করে আমার হাতে দিচ্ছে, বলছে যাবা যাবা মানে মানে চলো ওকে নিয়ে এখন ঘুরতে ওন্না পড়ে, তাই তো? তুমি এত দুষ্টুমি করেছো, হ্যাঁ যা যাবো, তাহলে একটা উম্মা করে দাও, উড়ে বাবা উড়ে বাবা, আর তাই গায়ে তাই গায়ে আমি তো করি, তাহলে আমরা এখন ঘুরতে যাবো বৃষ্টির মধ্যে, ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো জুডো বাইরে যাওয়ার জন্য বাইরে না করছিল, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এখন ব্যাট বল খেলা করছে আমি জুডো, তাই তো? তুমি আর আমি খেলা করছি, মারো আমাকে মারো বল, ইয়া আবার তুমি যাও তুমি যাও, আমি দিচ্ছি তোমাকে বল, মারো আমার দিকে মারো বাবু মারো, ছুঁড়ে মারো মারো ওইদিকে, আচ্ছা মারো। তো জুডোকে এখন আপাতত ঠান্ডা করা গেছে বাইরে যাওয়ার থেকে, এখনও ব্যাট বল খেলছে, তাই তো বাবু? ইয়া মজা মজা, নিয়ে আসো আমার দিকে মারো ওইদিকে, আচ্ছা মারো, ই এই যে পড়েছে বল, ব্যাট দিয়ে মারো বাবু, ওই ব্যাটটা দিয়ে মারো, মারো ব্যাট দিয়ে ওইদিকে, আচ্ছা খেলো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন জুডো খেলতে থাকুক, কতক্ষণ ওকে রাখা যায়, যা বলটা ঢুকে গেছে ভেতরে, হ্যাঁ বেরোয়নি, ঠিক আছে আমি বার করে দিচ্ছি, তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, আমি বার করে দিচ্ছি, তোমার ব্যথা লাগবে, হ্যাঁ হ্যাঁ আমি বার করে দিচ্ছি, থাক